আব্দুল্লাহদের মস্তিষ্কের মালিকানার সংক্ষিপ্ত দিচ্ছি। ক্ষুদ্র এই জীবনের অভিজ্ঞতা বলছে অধিকাংশ মানুষের স্বার্থপর, আর বাকিরা স্বার্থ সচেতন, ফলে স্বার্থের সংজ্ঞা অনিবার্য। এই বই একটি সুন্দর প্রশ্ন দেওয়া রয়েছে, পোশাক কি স্মার্টনেসের নির্দেশক? অনেকেই মনে করে শর্ট পোশাক পরাই বুঝি স্মার্টনেস, কিন্তু হলিউড ও বলিউডে চলচ্চিত্র তারকাদের অনুষ্ঠানে গেলে সেই ধারণায় চির ধরে। সেইখানে রীতিমধ্যেই লড়াই চলছে নায়িকাদের মধ্যে, কে কত শর্ট পোশাক পরে সেই অনুষ্ঠানে হাজির হতে পারে। কিন্তু বিপরীতভাবে নায়কেরা পর্দা প্রথা একটু বেশি মেনে চলে। তাদের মুখমণ্ডল এবং হাতের কবজি ছাড়া শরীরের অন্য কোনো অংশ দেখা যায় না, এমনকি বোটাই দিয়ে তারা গলাও ঢেকে রাখে। শর্ট পোশাকও যদি স্মার্টনেসের প্রতীক হতো, তাহলে সেইসব অনুষ্ঠানে নায়কেরা কেন হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি পরে সেসব অনুষ্ঠানে যায় না? এমনকি ভ্যাবসা গরমেও যেখানে অফিসের সাহেবেরাও শার্ট কোটটাই পরে থাকে, তাহলে তারা কত আনস্মার্ট। বিপরীত দিকে গ্রামাঞ্চলের কৃষকেরা হয়তো অনেক বেশি স্মার্ট, কারণ তারা খোলা মাঠে সবসময় শুধু লুঙ্গি পরেই কাজকর্ম করে। আমরা ক্রমশই আমাদের পছন্দ অনুভূতিকে মর্যাদা দিতে গিয়ে, সর্বোচ্চ আসনে বসাতে গিয়ে অন্যের পছন্দকে আঘাত করছি, সেটা আমাদের অনেকের বোধই হচ্ছে না। আমরা যা জানি বা করি সেইটাই যথেষ্ট নয়, এর বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। এই বোধটা আমাদের সবারই থাকা দরকার। ধন্যবাদ সবাইকে।